স্কুলের ছাত্রছাত্রীর চোখের ভাইরাস। পুষ্পাবিনিকা তার মা এবং তার বাবা এবং তার বড় বোনের সাথে বাস করত। তারা অনেক বড় লোক ছিল। তাদের কোটিপতি কিছুই অভাবে ছিল না। পুষ্পাবিনিকা একটা স্কুলে পড়ত। সে স্কুলে যেতে ভালোবাসত। পুষ্পাবিনিকার বড় বোন ইসরাথাবিকা একটা সেভেন লেট কলেজে পড়ত। সেই কলেজটা অনেক বড় ছিল, আর সেই কলেজের নাম ছিল সেভেন্থ লাইট। তারা হাসি খুশিতে বসবাস করত। একদিন যখন তার মা তাদের স্কুলের একটা গার্জিয়ানের সাথে কথা বলছিল, তাদের স্কুলে সেই গার্জিয়ানের সাথে কথা বলতে বলতে বললে সেই গার্জিয়ান, ও ফোরে আমার মেয়ের চোখটাই তো উঠে গেল যে, নাকি আমি তো জানিও না যে কীভাবে আমার মেয়ের চোখটা উঠে যেতে পারে। তখন বলে, আরে ভাবি আপনার মেয়ের চোখ উঠেছে? আগে বললে তো আমি আমার মেয়েকে তো ওর সাথে বসিয়ে দিতেই পারতাম না, ও এবার গা বুঝলাম ওর চোখ উঠেছে, তাই দেখি আপনি আসছেন না, আগে বলতেন তাহলে তো হয়, তাই না? বলে, উফ আমার সময় ছিল না হাতে, তাই বলতে পারি নাই আপনাকে, আমার মেয়ের চোখ উঠে গেছে একদম। ওর চোখ থেকে পানি বের হচ্ছে বারবার, আর চোখটা মানে চোখের পর্দা লাল হয়েছে, মানে চোখ উঠে গিয়েছে। ও অনেক কান্নায় ভেঙে পড়েছে। এখন কী করবো আমার মেয়েকে নিয়ে? আমার মেয়ে তো ছোট, আমার মেয়ে তো এই কদিন চোখ উঠেনি, আজকে কী আর করবো? এখন তো সেটাও জানি না। দেখেন একটু বিয়ে করেন, কিছুক্ষণ পর তার পুষ্পাবিনিকার বান্ধবী চলে আসে, তারই চোখ উঠেছিল। ওহো মা আমি কী করবো এখন, আমার চোখ উঠে গেছে, আমার কী আর হবে, আমি তো কিছুই করতে পারবো না। থাক ওটা একদিনই থেকে যাই, আবার ভালো হয়ে যাবে সোনা, এই কয়দিন থাকবি সোনা? কার সাথে বসেছ যে তোমার চোখে এবার ভাইরাস চলে এসেছে, মানে চোখ উঠেছে? না মাঠে গিয়েছিলাম, আমাদের স্কুলের মাঠে খেলছিলাম, খেলতে খেলতে একটা বাতাস আসছে, বাতাস আসতে আসতে সবাই আগে থেকে চোখ বন্ধ, সবাই একটা রুমে গিয়েছে ক্লাসরুমে, কিন্তু আমি যে যাওয়ার সময় বাতাসে আমার চোখে ধুলোবালি ঢুকে গিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, ও হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, ও ওটা বাতাসে হয়েছে, বাতাসে চোখ উঠেছে, ও আমি এবার বুঝে যাব, সব বস
বুঝতেই পারলাম যে আরে শুধু স্কুলের বাচ্চাদের চোখ উঠছে না, স্কুল কলেজ সব জায়গায় সবার চোখ উঠছে। আমার দুই মেয়েদেরকে এখন কি করি? এই রুষ্পাবিনিকা রুষ্পাবিনিকা কই গেলি তুই? তখন এসে বলে, কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন? তখন বলে, আরে তোর বান্ধবী চোখ উঠেছে রে, তোর একটা বান্ধবী চোখ উঠেছে, বুঝছিস? কি চোখ উঠেছে? তাছাড়া আমার বন্ধু বান্ধবীর সাথে কি ভাই? দেখ সবারই চোখ উঠছে, তুই কিন্তু কারো দিকে তাকাস না, বুঝছিস? কি সবার চোখ উঠেছে? হ্যাঁ দূরে থাকবি কিন্তু, কারো দিক তাকাবি না, কিন্তু বসবি কিন্তু কারো দিকে তাকাবে না, বুঝছো? কেন? আরে সবার চোখ উঠছে কিন্তু, বুঝছিস? কারো দিকে তাকাস না যে, ঠিক আছে? যদি তাকাস তাহলে তোর সাথে সাথে চোখ উঠবে কিন্তু। ও ঠিক আছে, চোখ উঠানো মানে কি? আরে ওই যে চোখের পর্দা লাল হয় আর চোখ থেকে পানি বের হয়, ওটাকে চোখ উঠা বলে, বুঝছিস? পরের দিন স্কুলে যায় সে, সে তার বন্ধু বান্ধবীর সাথে গল্প করে, সাথে সাথে রুষ্পা বিদিকারও চোখ উঠে। দেখ তোর চোখ উঠে গেল, আমি তো আগেই বলেছি কারো দিকে তাকাস না তুই, বুঝছিস? তখন পুষ্পা বিনিকার বা এসে বলে, ও তুমিই তো বলেছি যে কারো দিক তাকাতে না, আমিও তো বলেছি অফিস থেকে আসার সময় কাল। হ্যাঁ এমনিতেও কি, শোন কারো দিক তাকাস না বললাম তো। পুষ্পা বিনিকার চোখ উঠানো আস্তে আস্তে কমে যায়, তার চোখের পর্দাটা সাদা হয়ে যায়। সেই দিন থেকে তারা সুখে শান্তি বসবাস করে। দেখলে তো আজকের ভিডিওটি, প্রত্যেক স্কুলে ছাত্রছাত্রী চোখ উঠছে, সবাই দূরে থাকবেন যাতে আপনাদের সবার চোখ না ওঠে। তো সাবস্ক্রাইব নাও, বাই বাই।